আমি এক মিনিটেই দাবি নস্যাৎ করে দিতে পারি, কিন্তু আমি সেটা করব। 2021 পরের থেকে অভিষেকবাবুর সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই, কোনো সম্পর্ক নেই। দেখুন, আমি অনেক কিছু করতে পারি, আমি এখন অনেক কিছু রিলিজ করতে পারি, সেটা অনৈতিক হবে। আমরা এগুলো করি না, আমরা আনএথিক্যাল কিছু করি না। আমাদের আর বিজেপির মধ্যে একটা বেসিক পার্থক্য। আমি এক মিনিটেই দাবি নস্যাৎ করে দিতে পারি, কিন্তু আমি সেটা করব। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে 2014 থেকে 2021 অবধি আমার যোগাযোগ ছিল। আমরা একসঙ্গে সারা বাংলা ঘুরেছি, গাড়িতে করে একসঙ্গে ঘুরেছি, একসঙ্গে হোটেলে থেকেছি, একসঙ্গে বিভিন্ন আবাসে থেকেছি, একসঙ্গে জেলায় জেলায় ঘিরে প্রচুর প্রচার করেছি, অভিষেকবাবুর বাড়িতে গেছি, অভিষেকবাবুর অফিসে গেছি। 2021 পরের থেকে অভিষেকবাবুর সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই, কোনো সম্পর্ক নেই। আপনারা যারা বারবার একটাই কথা বলছেন, ছবি ছবি ছবি, আমি তো বলবো কালকে ভিডিও আসতে পারে। আমি যদি হিরণ চট্টোপাধ্যায় জায়গায় হতাম, আমার যদি কেউ ফেক ছবি রিলিজ করতো বা আমার যদি কেউ বিকৃতভাবে একটা ছবি কোথাও রিলিজ করতো, আমি দুটো জিনিস করতাম, একটা হচ্ছে সিভিল ডিফামেশন, একটা হচ্ছে ক্রিমিনাল কেস। আমি হিরণকে অনুরোধ করবো এই দুটো করার জন্য, যে একটা ক্রিমিনাল কেস করা হোক, যে আমার ছবিটা ফটোশপ করে বা বিকৃতভাবে করা হয়েছে, এটা আমার আসল ছবি নয়। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিজেপির তো অনেক এজেন্সি আছে, দেখে নেওয়া যাক হিরণ কোথায় ছিল। মাননীয় সাংসদ শ্রী দীপক অধিকারী ওরফে দেব, তিনি এনামুল হকের কাছ থেকে টাকা নিয়েছেন এবং তাই জন্য তাকে সিবিআই এবং ইডি ডেকে পাঠিয়েছে এবং সেই কেস চলছে। এবং সেই কেসে যে যদি তিনি দোষী সাব্যস্ত হন, যদি তাকে জেলে যেতে হয়, তাহলে আমার সবচাইতে বড় দুশ্চিন্তার কারণ যে মিঠুনদা যেহেতু সেম প্রডিউসারের আন্ডারে কাজ করে ফেললেন প্রজাপতি, অত্যন্ত গর্বের বিষয়, মিঠুনদার মতো অভিনেতা, মিঠুনদার মতো সৎ মানুষ, মিঠুনদার মতো সরল সাদাসিধে মানুষ পৃথিবীতে বিরল। কিন্তু মিঠুনদা যেভাবে টাকা ফেরত দিয়েছিলেন আগেও ইডি সিবিআইকে, এবারে হয়তো যদি যদি দেব দীপক অধিকারী এই কেসে দোষী সাব্যস্ত হন, যদি তিনি জেলে যান, তাহলে মিঠুনদা প্রজাপতি থেকে যে পারিশ্রমিক নিয়েছেন, যদি নিয়ে থাকেন, আমি জানি না নিয়েছেন কি নেননি, যদি না নিয়ে না থাকেন তাহলে তো কোনো প্রশ্ন ওঠে না, যদি নিয়ে থাকেন তাহলে হয়তো ওকে দেখা যাবে উনি আমার টাকা ফেরত দিচ্ছেন সিবিআই ইডিকে। আমার মনে হয় মিঠুন চক্রবর্তী ওনার দলে আছে, ওনাকে আগে বোঝাক, তারপর দেখতে বলবে। মিঠুন চক্রবর্তী তো বিজেপিতে আছে, আর হিরণও দাবি করছে উনি বিজেপিতে আছে, তাই তো? মিঠুনদাকে আগে বোঝাক যে পারিশ্রমিক যদি ফেরত দিতে হয় তারপর দেবকে বোঝাবে। দেব আমার বন্ধু, ওর পাশে গিয়ে দাঁড়াবো, যদিও এটা বলে যে ওর বিরুদ্ধে চক্রান্ত চলছে, ও কখনো কিছু করেনি, কোনো অন্যায় করেনি, সিবিআই ইডি ওর সম্বন্ধে মিথ্যে মামলা করেছে, মিথ্যে মামলা দিয়ে চলছে, এবং সেটা যদি প্রমাণিত হয় যে সিবিআই ইডি ওর সম্বন্ধে মিথ্যে মামলা করেছে, ওকে মিথ্যেভাবে ফাঁসিয়েছে, ওর বিরুদ্ধে চক্রান্ত করেছে, আমি সবচাইতে প্রথমে ওর পাশে গিয়ে দাঁড়াবো।